আমরা আবার একটি কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছি। সেই কর্মসূচি ঘোষণা আমার আহ্বায়ক আমার সহ আহ্বায়ক ভগীরথ ঘোষ করবেন আপনাদের সামনে। তার আগে বলি যে আজকে আমরা পুরো এক মাস অতিক্রম করলাম আমাদের এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অবস্থান কর্মসূচিকে, এবং এই কর্মসূচি এক মাস ধরে যারা তাদের শক্তিশালী কাঁধের উপর দিয়ে বয়ে নিয়ে গেলে আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে তাদের আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং অভিনন্দন এই জন্যই জানাবো যে শুধু অবস্থান কর্মসূচি নয়, তার পাশাপাশি আমরা যে সমস্ত কর্মসূচি নিয়েছিলাম আমাদের কলকাতার রাজপথে আমাদের এই দাবিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, রাজ্যবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই কর্মসূচিগুলিকেও আমরা সফল করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের শক্তিতে। এবং আজকে আমরা যে কটি কর্মসূচি গ্রহণ করেছি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ মনে করে যে তারা সঠিক পথে থেকে শিক্ষকোচিত আচরণের মধ্য দিয়ে তাদের কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করতে পেরেছে। এবং আমরা জানি যে এই অনমনীয় মনোভাব সম্পন্ন রাজ্যের সরকার তারা সহজে টলবে না, তাদের সহজেই বানানো যাবে না, নইলে 28 দিনের লাগাতার যে অনশন কর্মসূচি সেটা তারা চোখের সামনে দেখেছিল, একটা একটা করে দিন কেটে গিয়েছিল, তবুও রাজ্যের সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। সেই 2019 সালে সেই দিনগুলোর কথা আরেকবার মনে করিয়ে দিতে চাই। ফলে আমরা এবারেও 30 দিন অতিক্রম করেছি। আমরা মনে করি এই যে পাথরের মতো সরকার, যে জগদ্দল পাথরটা বসে আছে আজকে সরকারের আসনে, তাকে টলাতে গেলে আমাদের আরো শক্ত কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে। এবং সেই কর্মসূচি আজকে আমরা আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেই কর্মসূচির কথা আপনাদের সামনে ঘোষণা করবেন আমাদের সাথী ভগীরথ ঘোষ। প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন। যারা এখানে উপস্থিত নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্য শুনছেন, তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই যে তারা এত কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই কর্মসূচি বাড়ি বসে হলেও দেখছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের গত 18 ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মসূচি চলছে, সেই কর্মসূচি আজকে 30 দিন অর্থাৎ এক মাস আমরা অত্যন্ত নির্বিঘ্নে পালন করে চলেছি। আগামী যদি 3-4 মাস বসে থাকতে হয়, আমি আপনাদের কথা দিচ্ছি এরকম নির্বিঘ্নেই আমরা বসে থাকবো, কারোর ক্ষমতা নেই আমাদের আটকাবে। ঠিক একটার পর একটা যেমন আমরা কর্মসূচি নিচ্ছি এর বাইরেও, ঠিক সেরকমই একটা কর্মসূচি আজকে স্টিয়ারিং কমিটির যে সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন তাদের আলোচনার ভিত্তিতে, এবং যারা উপস্থিত নেই তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমরা একটা সিদ্ধান্ত স্থির করেছি। এতদিন পর্যন্ত যেটা হয়ে এসছে সেটা হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কর্মসূচি মধুমিতাজি ঘোষণা করেন, আজকে এই গুরুদায়িত্ব তিনি আমাকে দিয়েছেন, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে এই কর্মসূচি আমরা সফলভাবে করতে পারি, তার জন্য শুধু আপনাদের সহানুভূতি এবং সহযোগিতাটাই প্রয়োজন। বিষয় হচ্ছে এই সরকার 10 বছরে আমাদের প্রায় 200 জন সাথীর জীবন কেড়ে নিয়েছে, কেউ ইচ্ছাকৃত মরেনি, এই সরকার মরতে বাধ্য করেছে। আমরা যে কজন এখন বেঁচে আছি সে কজন বাঁচার লড়াইয়ে যুক্ত হয়ে রয়েছে, প্রতি মুহূর্তে মরব না বাঁচব এই লড়াই করতে করতে আমরা এখনো পর্যন্ত টিম টিম করে হলেও টিকে রয়েছি। আমার বহু সাথী আছে যারা বাচ্চার দুধটা পর্যন্ত ঠিকঠাক কিনতে পারেন না, বহু সাথী রয়েছে যারা সবজি বিক্রি করে ডিম বিক্রি করে
সংসার প্রতিপালন করছে। বহুজন আছে শ্রমিকের কাজ করেন, মাঠের শ্রমিক, আমাদের চা বাগানের শ্রমিক, সর্বত্র যত রকম কাজ আছে সব কাজে পার্শ্ব শিক্ষকরা পারদর্শী। স্কুলের আমি বলেছি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কোনো কাজে আমাদের বাধা নেই, শুধুমাত্র এই জীবন মরণের লড়াইয়ে টিকে থাকার জন্য কিন্তু এগুলো আমরা অভ্যস্ত হয়েছি। তাই এই সরকার দীর্ঘ 10 বছর ধরে আমাদের যে শোষণ করলো তাতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এটা নয়, খানিকটা দেওয়ালের ভিতরেও ঠেকে গেছে। তাই সেই সমস্ত এই সরকারকে আরো কড়া জবাব দেওয়ার জন্য তিলে তিলে রক্ত চোষার থেকে আমরা একবারে এই সরকারকে রক্ত দেব। তাই আজকে আমাদের এই কর্মসূচি রক্তদানের মাধ্যম দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব আজকে বিকেল 5টার সময়। প্রাথমিকভাবে আমরা 10 থেকে 15 জন সাথী আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং মুখ্যমন্ত্রীর কাছে জবাব দেব যে আপনি যে রক্ত চুষছেন আমরা সেই রক্ত দেওয়ার জন্য এসেছি, আপনি যত পারবেন তত রক্ত দেব, প্রয়োজন হলে 48,000 এসে আপনার বাড়িতে ওই টালির চালায় গিয়ে কিন্তু আমরা রক্ত দিয়ে আসব, সেই বার্তা আমরা সরকারকে আজকে দিতে চলেছি। বন্ধুরা আপনারা সবাই মিলে এই কর্মসূচি সাফল্য কামনা করবেন এবং সফল করে তুলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। যারা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন একটা নামের তালিকা আমি করব, সেটা আপনারা সেইভাবেই যখন আমরা একসাথে হবে সেইভাবে এক জায়গায় বসে সেটা করা হবে, এক জায়গায় বসে, ঠিক আছে? যে নামের তালিকাটা আমি বলে দেবো, যারা অংশগ্রহণ করতে চান মনোরঞ্জনের সঙ্গে একটু যোগাযোগ করবেন, স্বেচ্ছায় এটা করতে পারেন। এই মুহূর্তে আমরা যাদবপুর থেকে সরাসরি, যাদবপুরে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে, প্রচুর পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এখানে অবস্থান রয়েছে। বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন তাদের প্রত্যেক উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটি শেয়ার করুন। আপনারা দেখেছেন ইতিপূর্বে 4 জায়গায় আমরা এই কর্মসূচি করেছি, ঠিক একই রকমভাবে আজকে আমরা রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে, যাদবপুর বাসস্ট্যান্ডের সামনে, সেখানে 1,000 পার্শ্ব শিক্ষক আজকে জমায়েত হয়েছে এবং এই জমায়েতের মধ্যে দিয়ে আমরা মানববন্ধন করছি এবং এখানে একটা সভা চলছে। আরও যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা সময় মতো আপনাদের জানিয়ে দেবো। একের পর এক আপনারা আন্দোলন করে চলেছেন, এখনো পর্যন্ত সরকারের কোনো হেল্প হচ্ছে না। আপনারা আগের বছর আন্দোলন করেছেন, কেন কি কারণে সরকার কতটা এতটা বোঝেন? সরকারের অনমনীয় মনোভাবের জন্য পার্শ্ব শিক্ষকরা তুলে তুলে শ্মশানে টিকে যাচ্ছে। এবার শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি এখনো পর্যন্ত ভাবেই বন্ধ আমরা মানছি না, সে কারণেই আমরা আজকে 1,500 শিক্ষক অন্যান্য দিনের মতোই আমরা এই যাদবপুর বাসস্ট্যান্ডকে পুরো ছেয়ে দিয়েছি, সেখানে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের যে অন্যতম শিক্ষকদেরকে যেটা আন্দোলন তারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারে বলে একটা সম্ভাবনা করে দিয়েছে, কী করবেন? ওই শিক্ষামন্ত্রীর মতো ডাববাজির কথাবার্তা বলতে এই সমস্ত বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো, এসব করার সময় আমাদের আজকে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনের কী কী প্রোগ্রাম রয়েছে? মানববন্ধন রয়েছে, স্লোগান শাউটিং রয়েছে, এখানে আমাদের ছাত্ররা আসবে, এখানে স্লোগান হচ্ছে না তো ইয়ে করে হাসেম আছে কোথায় গেল গো? জয় 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 জয়
আমাকে বললো আজকে যাবো থাকবো। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন, যারা লাইভে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির পাশেই আমরা